লতিরাস কুসু এক শাস, নাটোরে লতিরাস কুসু এক শাস, লতি কুসু চাষ, লতি কুসুর সারা, নাটোরে লতিরাস কুসু একের সারা, লতিরাস কুসু একের সারা, বাড়ি পানি কুসু একের সারা। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অত্যন্ত মানসম্মত লতিরাস কুসু বা লতি কুসু বা বাড়ি পানি কুসু একের চারা। এই যে চারাগুলো কিন্তু আমরা প্রসেস করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন সব চারাই কিন্তু অত্যন্ত মানসম্মত। দেখতে পাচ্ছেন কখন লতিরাস কুসু এক চাষ করবেন, কোন সময় লতিরাস কুসু এক চাষ করলে 45 দিনে লতি আসে। সুপ্রিয় কৃষক ভাইরা, 16 ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি পোস্ট এবং থানা বড়াই গ্রাম জেলা নাটোর। আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো যাবে পর্তুগাল। আপনারা জানেন বিখ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলার, তারই দেশে কিন্তু এই চারাগুলো যাচ্ছে। তো এই চারাগুলো কিভাবে যাচ্ছে, মুন্সিগঞ্জ এক ভাই যিনি পর্তুগালে অবস্থান রয়েছে এবং কৃষি কাজের সাথে সম্পৃক্ত, তিনি কিন্তু আমাদের কাছে এই চারার অর্ডার রয়েছে দিয়েছে আজকে বৃহস্পতিবার, বিশেষ করে 19 তারিখ, অর্থাৎ 19 মে 2022 সাল। শুধু আমরাই লতিরাস কুসু একের চারাই রপ্তানি করছি না, আসুন আরো কি কি চারা রপ্তানি করছি বা কি বীজ রপ্তানি করছি আমরা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্রামের ভাষায় পানের লত বা পানের গাছ বলা হয়ে থাকে, এগুলো কিন্তু পর্তুগালে যাচ্ছে। আরো কিছু জিনিস দেখাই আপনাদের কাছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাকরোল বা শাকরোল যে নামে ডাকেন, এগুলো বিশেষ করে পুরুষ, যার কারণে কিন্তু আলাদা চিহ্নিত করে রেখেছি। আর এই যে বিশেষ করে কাকরোলের শিকড় বা আলু বলতে পারেন, এটা রোপণের পর কিন্তু গাছটা শুরু হবে, এগুলা কিন্তু মেয়ে কাঁকরোল অর্থাৎ স্ত্রী কাঁকরোল। আরো কিছু আইটেম আমাদের কিন্তু যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো বা পর্তুগালে, এগুলো দেখতে পাচ্ছেন পটলের লত বা আমরা পটলের বীজ হিসেবে ব্যবহার করি, কাণ্ড বা কন্দ যাই বলেন। এগুলো আরো কিছু আইটেম রয়েছে, এগুলো হচ্ছে স্ত্রী পটলের লত, আপনারা দেখতে পাচ্ছেন এই আইটেমগুলো, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা বা পাঁচটা আইটেম কিন্তু আমরা বিশেষ করি এই পর্তুগালে প্রেরণ করছি। যিনি বিশেষ করে পর্তুগালে রয়েছেন মুন্সিগঞ্জের অধিবাসী, উনি দীর্ঘদিন ধরে পর্তুগালে কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত, আমার ভিডিও দেখেছে এবং ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমার কাছে চারার অর্ডার করেছে। ইনশাল্লাহ আমরা সেই চারার প্রসেসিংয়ে কিন্তু করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো এবং আরও কিছু আইটেম যেটা আপনাদের কাছে কিন্তু আমরা প্রদর্শন করেছি। সুপ্রিয় কৃষক ভাই, আমরা প্রতিশ্রুতবদ্ধ, আমরা কথায় কাজে মিল রাখি। বিশেষ করে এই চারার পরিমাণ রয়েছে 1000, আমরা বেশি দিয়েছি। অনেক ইউটিউব চ্যানেল কিন্তু খায়া দায় কাজ নেয়, তাদের পরের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, অথচ নিজে যে কাজ করে না সে কাজের পরামর্শ দিয়ে বেড়াচ্ছে, বুঝতেই পারছেন এ লোকগুলোকে কি বলা হয়। তো যাই হোক, আমরা পরের সমালোচনা করব না, তবে আমার আমার সমালোচনা যদি কেউ করে, আমি যদি নিরাপদ হয়ে থাকি অবশ্যই আমি তারও সমালোচনা করব। আপনারা জানেন আতিক মস্তবা কৃষি ও মৃৎশিল্প ইউটিউব চ্যানেল যিনি পরিচালনা বা নিয়ন্ত্রণ করেন, এই ব্যক্তি কিন্তু এগ রিসোর্স লিমিটেডে কর্মরত রয়েছে, অথচ সে লতিরাস কুসু এক চাষ করে না, লতিরাস কুসু এক চারা বিক্রয়ের কিন্তু অ্যাড দিয়েছে, সে কোথায় থেকে চারা আনবে আপনারা একবার স্থির এবং ঠান্ডা মাথায় চিন্তা করবেন। সুপ্রিয় কৃষক ভাইরা, এই আবাদটা কিন্তু ব্যয়বহুল, বিশেষ করে লতিরাস কুসু এক কিন্তু ব্যয়বহুল আবাদ, এবং এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা মুনাফা বা লাভ বা লভ্যাংশ কিন্তু পেতে পারেন। আমরা বলে থাকি এটা বিশেষ করে টাকার খনি, আপনি যদি 33% বা 1 বিঘা জমিতে এখন, বিশেষ করে আজ 19 মে 2022 সাল বা সামনে যত সময় আসবে, এ সময় যদি আপনি চারা রোপণ করেন, ত
তবে ভালো মানের অর্থাৎ এমন কোয়ালিটির যদি চারা হয় ইনশাআল্লাহ 45 দিনে গাছে লতি আসবে এবং বিক্রয়ের উপযোগী হতে আরো 10 থেকে 15 দিন লাগবে তাহলে বুঝতেই পারছেন এবং 2 মাস পর থেকে কিন্তু আপনি লতি বিক্রি করতে পারবেন আপনি সপ্তাহে প্রতিদিন অর্থাৎ প্রতিদিন বা সপ্তাহে একদিন যদি লতি উৎপাদন করেন বাজারে নিয়ে গেলেই কিন্তু বিক্রয় করলে কিন্তু আপনারা টাকা পাবেন এদিকে আমরা বলে থাকি লতি রাজ কচু করেন চাষ টাকা উৎপাদন করুন 12 মাস বা টাকা আয় করুন 12 মাস আর সুপ্রিয় কৃষক ভাইরা যারা লতি রাজ কচু এক চাষ করতে মনস্থা করেছেন তারা অবশ্যই এ কোয়ালিটি বা মানসম্মত বা আসল লতি রাজ কচু একের চারা পেতে অবশ্যই আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো যাই হোক সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের লতি রাজ কচু একের ক্ষেত এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশেও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লতি রাজ কচু একের ক্ষেত আর সুপ্রিয় কৃষক ভাইরা এক কৃষক কিন্তু আমাদের কাছে কিন্তু বসে আছে নাম মোহাম্মদ খায়রুল ইসলাম ওই যে পাটের আবাদ করেছেন মোহাম্মদ খায়রুল ইসলাম তো যাই হোক ধন্যবাদ এই যে গাছগুলো লতিটা প্রায় সবগুলোই লতি কিন্তু এক হাত পার হয়েছে এই যে সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন লতিগুলো প্রাথমিক পর্যায়ে কিন্তু চিকন বের হয় পর্যায়ক্রমে এই লতিগুলো কিন্তু মোটা হতে শুরু করে ওই যে আরেকটি ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা লতি রাজ কচু এক বা বাড়ি পানি কচু এক চাষ করেছি এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় কৃষক ভাইরা আপনাদের মধ্যে কিন্তু একটি ভ্রান্ত ধারণা রয়েছে এমন ধারণা অনেকেই পোষণ করে লতি রাজ কচু এক শুধু নিচু জমিতেই চাষাবাদ করা হয় না আপনারা উঁচু জমিতেও কিন্তু লতি রাজ কচু এক চাষ করতে পারেন যদি পানির ব্যবস্থা থাকে আপনারা জানেন এই লতি রাজ কচু আর এক নাম পানি কচু অর্থাৎ এটা পানির পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োজন হয় তবে আপনি সপ্তাহে একদিন বা দুদিন পানি দিলেও কিন্তু সমস্যা হবে না এই জমিগুলো অনেক উঁচু আপনারা বলতে পারেন ভিটা মাটি সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা জানেন আমাদের সম্পদ কিন্তু সীমিত এই সীমিত সম্পদকে আমরা কিভাবে বিকল্প এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজে লাগে একই সাথে একাধিক ফসল ঘরে উৎপাদন করতে পারি সে প্রচেষ্টাই কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি আমরা মাঠে ঘাটে রোদ বৃষ্টি ঝড়ে চাষাবাদ করে যদি সফলতা আসে তবেই আপনাদের সামনে সেগুলো প্রদর্শন করার চেষ্টা করি সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা জানেন বিশেষ করে কৃষি কিন্তু সমৃদ্ধ আমাদের বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে আপনার বাড়ির আনাচে কানাচে প্রয়োজন বোধে ছাদে টবে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ করতে পারেন আপনাদের যে শুধু সবজি লতি রাজ কচু একই চাষ করতে হবে এমন কিন্তু নয় আপনারা যে কোনো ধরনের সবজির চাষাবাদ করে বাড়ির চাহিদা পূরণ করে অতিরিক্ত আপনি বিক্রয় করলে কিন্তু টাকা পাবেন তাই যারাই অলস বসে থাকবেন অযথা বসে থাকবেন না আমরা চাই আপনারা বিভিন্ন কৃষিকাজের সাথে সম্পৃক্ত হন সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা যদি উন্নত বিশ্বের দিকে তাকান তাহলে দেখতে পাবেন তারা কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কৃষিকাজে সম্পৃক্ত হচ্ছে বিধায় তারা কিন্তু কৃষিতে স্বয়ং সম্পূর্ণ অর্জন করছে তাই আমাদের দেশে কিন্তু অসংখ্য শিক্ষিত যুবক রয়েছে বা যুবতী রয়েছে যারা চাকুরির আশায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে বয়স অতিক্রম করছে আপনাদের হতাশা হবার কিছুই নাই আমাদের দেশে কিন্তু বিভিন্ন প্রকার চাষাবাদ রয়েছে আপনারা কিন্তু চাইলে এই চাষাবাদের সাথে সম্পৃক্ত হতে পারেন এবং প্রয়োজনে আপনারা অল্প জায়গায় বিশেষ করে সরকার কিন্তু একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করেছে আপনি সেখান থেকে লোন নিয়ে গরু হাঁস মুরগি ছাগল ইত্যাদি পালন করতে পারেন এখান থেকে কিন্তু আপনি অধিক টাকা ইনকাম করতে পারেন তো যাই হোক সুপ্রিয় কৃষক ভাইরা আমরা চাই আপনারা অযথা
অলস বসে না থেকে আপনারা পরিশ্রম করবেন এবং বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হবেন। অকাজ নয়, সুকাজে আপনারা আপনাদের দিন বা সময় অতিবাহিত করবেন এমনটাই প্রত্যাশা করি। সুপ্রিয় কৃষক ভাইরা, আমরা আরো কিছু লতি দেখাতে চাচ্ছি। একটু নিচের দিকে যদি আমরা তাকাই, সুপ্রিয় কৃষক ভাইরা, এগুলা দেখতে পাচ্ছেন লতিরাজ কুসু একের চারা। এই যে এটা কিন্তু দুইটা পাতা হয়েছে, একটা দুইটা কিন্তু লতি এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এটাতে তিনটা পাতা হয়েছে, এই তাতেও কিন্তু লতি এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ছোট্ট একটা চারা, যদি কাছে আমরা একটু দেখাতে চাই, এটাতেও কিন্তু লতি বের হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু লতি। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা চাইলে কিন্তু এমন লতি নিজ পরিশ্রমে বা নিজ উদ্যোগেও কিন্তু ফলাতে পারেন। আমরা চাই আপনারাও লতিরাজ কুসু এক চাষ করেন এবং বাড়তি মুনাফা অর্জন করেন। সুপ্রিয় কৃষক ভাইরা, যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। মনে রাখবেন, এই ভিডিওগুলো কিন্তু আপনাদের স্বার্থেই আমরা তৈরি করি। আপনারা জানেন, বিশেষ করে আমি কিন্তু পেশাগতভাবে প্রভাষক মনোবিজ্ঞানের, আমি কিন্তু সকাল থেকে এই লতিরাজ কুসু একের ক্ষেতে কাজ করছি। তো এই শিক্ষাদানের পাশাপাশি আমরা চাই, বা আমি চাই, আমার সামান্যতম দিক নির্দেশনা, উপদেশনা বা নির্দেশনা এমন ভাবে প্রয়োগ করতে চাই বা এমন ভাবে আপনাদের দিতে চাই যাতে আপনারাও কৃষিকাজে সম্পৃক্ত হন।